ভোটারদের সুবিধায় কাজে লাগানো হবে সিভিক ভলান্টিয়ারকে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন সামলাবে সিভিক হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন অথচ মার্চ মাসে বিজ্ঞপ্তি জারি করে অন্য কথা বলেছিলেন রাজ্য পুলিশের আইজি সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ট্রাফিক সামলানো কোনো অনুষ্ঠানে ভিড় সামলানোর মতো কাজেই ব্যবহার করা হবে সিভিককে ভোটের কাজে ব্যবহার করা হবে না তাদের অথচ এখন আদালতে দেওয়া হলফনামায় কমিশন বলছে ভোটারদের লাইন সামলাবে সিভিক ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের সুবিধার্থে ব্যবহার করা হবে সিভিক ভলান্টিয়ারদের ভোটারদের সুবিধায় তাদের কাজে লাগানো হবে ভোট কেন্দ্রের বাইরে তাদের লাইন সামলাবে ভোটারদের লাইন সামলাবে সিভিক ভোটারদের সুবিধাতেই সিভিকের ব্যবহার জানানো হচ্ছে কমিশনের তরফ থেকে ভোট কেন্দ্রের বাইরে থাকবে সিভিক ভলান্টিয়াররা জানাচ্ছে কমিশন ভোটারদের লাইন সামলানোর জন্য সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হবে আদালতে হলফনামা দিয়ে কমিশন জানাচ্ছে কথা সিভিক প্রসঙ্গে আদালতের হলফনামা কমিশনের ভোটারদের সুবিধায় সিভিকের ব্যবহার মার্চ মাসে আমরা জানি বিজ্ঞপ্তি জারি করে অন্য কথা বলেছিলেন রাজ্য পুলিশের আইজি সেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ট্রাফিক সামলানো কোনো অনুষ্ঠানে ভিড় সামলানোর মতো কাজেই ব্যবহার করা হবে সিভিককে ভোটের কাজে ব্যবহার করা হবে না তাদের অথচ এখন আদালতে দেওয়া হলফনামায় কমিশন বলছে ভোটারদের লাইন সামলাবে সিভিক ভোট কেন্দ্রের বাইরে লাইন ভোটারদের যে লাইন সেই লাইন সামলাবে সিভিক আদালতে হলফনামা কমিশনের ভোটারদের সুবিধায় সিভিকের ব্যবহার এমনটাই হলফনামায় বলা হচ্ছে কমিশনের তরফে হলফনামা দিয়ে বলা হয়েছে ভোটারদের সুবিধার্থেই তাদের ব্যবহার করা হবে আমরা কথা বলে নেব বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভোটারদের সুবিধার জন্যই তাদেরকে কাজে লাগানো হবে এমনটাই সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গে বলছে কমিশন আদালতে হলফনামা দিয়ে আপনার কি প্রতিক্রিয়া সমীক বাবু এটা তো আদালত অবমাননার সাবি পশ্চিমবঙ্গে একটা স্বাধীন সরকার চলছে পশ্চিমবঙ্গটা অন্য রাষ্ট্র বলে মনে করছে সরকারের প্রত্যেকটা পদক্ষেপই ভারতের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় সরকার কে একদম স্পষ্ট নির্দেশ দিয়েছে মহামান্য আদালত যে কোনো কন্ট্রাকচুয়াল সার্ভিসে কাউকে এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো যাবে না আজকে সিভিক ভলান্টিয়ারদের এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের বর্দি পরিয়ে দেওয়া হচ্ছে এখন ভোটের কাজে তাদের ব্যবহার করা হবে মানে গ্রামের মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা মানুষ যাতে ভোট একটা আতঙ্কের আবহে দেয় বাড়ি থেকে না বেরোতে পারে যাতে বিরোধী দলের কর্মীরা ভোটারদের টার্নআউটটা বাড়াতে না পারে সেইটার ব্যবস্থা করে সেটাই তো করছে কার্যত আমরা বলছি তো টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল বিষয় যেখানে আদালতের নির্দেশকে কমপ্লাই করা হচ্ছে যেখানে সম্পূর্ণভাবে মানুষের অধিকারটাকেই বাজেয়াপ্ত করে ফেলা হয়েছে যেখানে একটা সরকার খুনি সরকার হয়ে গেছে যেখানে খুন করবার অধিকারটা একটা আইনসিদ্ধ প্রতিষ্ঠা চাইছে যে সরকার 25 জন শিশু কিশোর মারা গেল 6 মাসের মধ্যে এত বড় নিউজ হতে পারে কিছু কোন রাজ্যে হয়েছে আজ পর্যন্ত 25 জন শিশু কিশোর মারা গেছে 5 জেলায় 6 মাসের মধ্যে এই বোমার আঘাতে আর তার সঙ্গে এই রাজ্যপাল একটা ভিলেনের মতো আচরণ করছেন তো এই জিনিস চলছে এরপরে আমাদের রাজ্য নির্বাচন কমিশনের ভিলেনের মতো আচরণ করছেন কেউ বলছেন আর তৃণমূল কংগ্রেস বলছে যে রাজ্যপাল ভিলেনের মতো আচরণ করছে রাজ্যপালের বিরুদ্ধে তারা প্রস্তাব দিচ্ছে ওদিকে উপাচার্য যারা গতিচ্যুত হয়েছেন তারা নিচ্ছেন এদিকে তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছে আসলে সংবিধান আক্রান্ত সাংবিধানিক প্রধান আক্রান্ত বিচার ব্যবস্থা আক্রান্ত এবং সর্বোপরি মানুষ আক্রান্ত এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আর যাই হোক নির্বাচন হয় না কিন্তু আমরা ময়দান ছেড়ে চলে যাচ্ছি না আমরা বিপরীত পরিস্থিতিতে নির্বাচনে লড়ব ধন্যবাদ সমীক বাবু বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা কৌস্তভ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তভ
আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এর আগে আদালত বলেছিল কোন অস্থায়ী কর্মীদের তাদেরকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না, সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় বলা হচ্ছে ভোটারদের সুবিধার্থে সিভিকদের ব্যবহার করা হবে। কি বলবেন? আমি বলবো রাজ্য নির্বাচন কমিশনারের এই হলফনামা আসলে হলফনামা নয়, এটা হচ্ছে মমতা নামা, মমতা ভাইপো নামা, পিসি ভাইপো নামা। এটা কি মানে নির্লজ্জ স্তাবকতার ভূমিকা নিয়েছে কালীঘাটের জেঠু। আমি তো আগেই বলেছি তো কালীঘাটের জেঠু। তো আমি বলছি যে রাজ্য নির্বাচন কমিশনারকে তো ইতিমধ্যেই আদালত বলে দিয়েছে যে কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করা যাবে না। তারপরে এই নির্লজ্জ চাটুকারিতার মানে কি আছে রাজ্য সরকারের হয়ে? পুলিশের আইজিকে পরিষ্কার বলে দিয়েছেন কোর্টের অর্ডারে, তোমরা দেখবে যে কোর্টের অর্ডারে দেওয়া আছে যে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না। তারপরও হলফনামায় যদি নির্বাচন কমিশনার এটা দেয় তাহলে বলতে হবে এটা হলফনামা নয়, এটা মমতা নামা। ধন্যবাদ কৌস্তব। আমরা কথা বলছিলাম, কৌস্তব চ্যাটার্জি ছিলেন সিপিএম নেতা আমাদের সঙ্গে। ভরসা সেই থেকেই যাচ্ছে কি সিভিকের ওপর? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই এই হলফনামা দেখার পর উঠছেই, কারণ যেখানে আদালত এর আগেই জানিয়ে দিয়েছিল কারা কিভাবে ভোটের দায়িত্বে থাকতে পারবেন, নিরাপত্তা কারা সামলাবে কারা সামলাবে না, সেক্ষেত্রে সিভিকে না এই কথাই বলা হয়েছিল, কিন্তু তারপরেও হলফনামায় উঠে আসছে সেই সিভিক। তাহলে কেন সিভিককে দিয়ে কাজ করানো হবে, যদিও বলা হচ্ছে ভোটের কোনো কাজে তারা থাকবে না, বুথের ভেতরে থাকবে না, থাকবে শুধুমাত্র লাইন মেনটেন্যান্সের জন্য, অর্থাৎ লাইন সামলানো হবে, ভোটাররা যে দাঁড়াবে বুথের বাইরে সেই লাইন সামাল দেবে সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন করা হচ্ছে কেন এই কাজেই বা ব্যবহার করা হবে, যেখানে বলা হয়েছিল কোনো অস্থায়ী কর্মীদের কোনোভাবেই ব্যবহার করা হবে না ভোটের কাজে, আদালতের নির্দেশে কথাই বলা হয়েছিল, এবং তারপরেও কি করে হলফনামায় এই সিভিকের বিষয় উঠে আসে তা নিয়েই প্রশ্ন করা হচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে সেই সিভিকের প্রতি যে কমিশনের ভরসা সেটা থেকেই যাচ্ছে? আমরা কথা বলবো আইনজীবী এবং কংগ্রেস নেতা কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, সেই সিভিকে ভরসা কমিশনের, হলফনামা অন্তত তাই বলছে, কি বলবেন? দেখুন, আমরা তো আগেই, আমি অন্তত বারবার করে যে কথাটা বলছি সেটা হচ্ছে ইলেকশন কমিশনারের সদিচ্ছা নেই রাজ্যে সুষ্ঠু নির্বাচন করার জন্য। যেখানে হাইকোর্টের অর্ডার আছে সেখানে ফলোয়িং দেখ, সেখানে আইজি ওয়েলফেয়ারের তার নোটিফিকেশন আছে, সেখানে হাইকোর্ট যেখানে স্পষ্টত বলেছে ভোটের কাজে সিভিক ব্যবহার করা যাবে না, এইগুলো করা মানে হাইকোর্টের অর্ডারকে ফ্লাউট করা। কোর্ট এই সম্পূর্ণ বিষয়টা কগনিজেন্স নেবে, আমরাও কোর্টের নজরে এই বিষয়টা আনব। সম্পূর্ণভাবে এই এই ইলেকশন কমিশন কোর্টের সাথে ছেলে খেলা করছে। রাজীব সিনহাকে বোঝাতে হবে কোর্টকে যে কোর্টের কতদূর কি ক্ষমতা আছে, না হলে যা ইচ্ছা তাই শুরু করেছে। এই ধরনের লোকজনকে কমিশনারের পদে বসানো এই পদের অবমাননা। ধন্যবাদ, ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম কংগ্রেস নেতা কৌস্তব বাগচি ছিলেন আমাদের সঙ্গে। ভোটারদের লাইন সামলাবে সিভিক ভলেন্টিয়াররা, ভরসা থেকেই যাচ্ছে কি সেই সিভিক ভলেন্টিয়ারের ওপর? হলফনামা যা পেশ করা হয়েছে আদালতে কমিশনের তরফ থেকে, তারপর এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক।